মানুষের বউয়ের সংসারের প্রতি কি ময়া আর মোর বউ সংসারের প্রতি মনোযোগে নাই মনে হয় এই সংসারটা মরে একলায় ভালোই দেখ সংসারই হইয়া গেছেন ভালোই সংসারের প্রতি ময়া জন্মি গইছে। মোর তার এইটা সংসার তোমারে সংসার চাউলে শি কথা কইস না মানশের বউ কিরে বউ মানশের বউ বাপের বাড়িতে থাকিয়া তেল আনে নুন আনে মরু জানে পিয়ে জানে আর মোর বউ মোর বৌ মোরে বাড়িতে থাকি বাপের বাড়িতে شو কিছু পাড়ে দে गाव জ্বালা কথা কোন না তোমার কথা শুনলে কিন্তু মোর गाव পর্যন্ত জলি যায় কোন দিন মই তোমার বাড়িতে থাকি মোর বাপের বাড়ির জিনিস পাড়ে দিছোঁ কি পাড়ে দিছোঁ মই মোর নামে দূর নাম করিবা নাছেন তোর বাপের বাড়ির কথা কইলে তো তোর গাও জ্বলবে তুই তেলে বাইগনে জ্বলি উঠবু তখন ওটা মুই ভালো করিয়া জানো কোন বেডি ছাওয়া বাপের বাড়ির দুর্নামের কথা সহ্য করিবার পায় না তোমার সাথে মুই ঝগড়া করিবার না তোমার সাথে মুই কোন কথা কইছো এই বিএন বেলাই উঠিয়ে মোর সাথে তোমরা কেডর কেডর আরম্ভ করলেন কে ঝগড়া কি এমনি করবেন না কেডর কেডর এমনি করো ফক্কর আলীর শ্বশুর কিছু নাই বদিয়ালের শ্বশুর কুত্তে ঢোকে শিয়াল বাড়ায় সেই বদিয়ালে শ্বশুর থাকি দেখো নাউ আনবেন নাইছে কুমড়ি আনবেন নাইছে ফক্কর আলী দেখো একটা ছাগলও আনিল শ্বশুর থাকি আর মোর শ্বশুর থাকি মই কিছু পাও না এমন পোড়া কপাল মোর শ্বশুরবাড়ির কলা খাওয়া বাদ দে মেলা খাইছেন শ্বশুর কলা তো খাইতে খাইতে তোমার জিবে এখন দেড় হাত লম্বা হয়ে গেছে ওই কথা ভুলি যান মোর বাপের বাড়ির থেকে আর কিছু আনা যাবার নয় মেলা দিছে মোর বাপ তোর বাপ মা রাজা জমিদার বিডি সামলে জমিদার না মেলা কিছু দিছে মোক শোন একটা কথা কং ধান কাটার সময় হইছে আমন ধান কাটা নাই গিবে টেকা টাকা করি কিছু নাই তোর বাপ কাছে তিন খান হাজার টাকা আনবো ধান কাটিয়া ধান বেচিয়া টাকা দিয়া দেম এই তো তোমার কথা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেল মোশাম খান আলাদা হলো এলা শুনে মুই বুঝবার মানু কে সাথে কাজিয়া করলেন বিয়ান বেলায় টাকা মোর বাপ মার বাড়িত গাছ গাছছে না টেকার টাকা আনিম সেই টাকা দিয়ে তোমরা ধান কাটবেন মোর বাপের বাড়ি তো টাকার গাছ তুই কিন্তু ভালো করিয়া জানিস ওই তেরা বেকা কথা কইতে মই পছন্দ করো না ডাইরেক্ট ডাইরেক্ট মই কথা কম ডাইরেক্ট কোনো টেকা তো কানায় লাগবে নাইলে মই ধান কাটিম কেমন করি মোটে আছে ঠিকে তো বাপের বাড়ির যখন কোনো অসুবিধে হয় মোরে ধান চুরি করিস চাইল চুরি করিস গম চুরি করি বাপর জন্য পাঠে দেশ মায়ের জন্য পাঠে দে এলাম ওই ঠেকাত পড়ছ বেপদ পড়ছ মোড় একা মঙ্গা আরম্ভ হয়েছে তুই তোর বাপের বাড়ির থেকে আনবেন না তুই হলো নেতরাজ জাত রে জারুয়ে তুই হলো ডোমেজ জাত তোর মান সম্মান আছে তোর इज्जत আছে শ্বশুর বাড়ির থাকিয়ে খালি জিনিস চাস তো শরম করে না লজ্জা করে না শ্বশুর বাড়ির জিনিস খাইতে তো লজ্জা নাই এক না ঘিনবিত নাই তোর বাপের বাড়িতে থাকি মনে হয় মোক হাতি দিছে ঘোড়া দিছে ছয়তলা বিল্ডিং দিছে হ্যাঁ 3 4 লক্ষ টাকা ডিমান্ড দিছে মেজাজ গরম করিস না মেজাজ গরম করিস না রে মেজাজ ধীরে 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 একদম অ্যাঙ্গেলে অ্যাঙ্গেলে কিন্তু রাগ উঠবে না কাজ নাই তো কেমন করিয়া মোর সাথে ঝগড়া করা যায় কাজিয়া করিয়ে মক বাপের বাড়ি পাড়ে দেওয়া যায় সেই বুদ্ধি কইছেন সেই ফন্দি আটাইছেন এইবার আর কোন ফন্দি কাজত নাইকেন নয় লুইয়া দে গেল মোর বাড়ি টাকা বলি যাবারন মেলা টাকা আনি দিছং রে জারুয়া জারুয়া গোলাম গিয়ার কেন মনে হয় বাড়িয়া গেল টেম্পারেচার মনে হয় উঠিয়ে গেল দেখিস কিন্তু মেশিন কিন্তু দেখ না মেলা দিন হয়ে যায় এবাদ ধরে বিয়ারেল ফেলে দেব জানত পানি ধুবেন না তাড়াতাড়ি তোর বাপের বাড়িতে যা তাড়াতাড়ি